কতটা সুন্দর এই কুর্তি গুলো। এগুলো হচ্ছে এমব্রয়ডারি, প্রিমিয়াম এমব্রয়ডারি কুর্তি। ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডে এমব্রয়ডারি থাকবে। জাস্ট একটু ফাস্ট ফাস্ট আপনাদেরকে জয়েন করতে হবে। আপনারা জয়েন করার পর আমি দেখানো শুরু করব। আচ্ছা সাবিকুনাহার আপু হ্যালো, আজকে মনে হয় আপু অনেকদিন পর আপনি জয়েন করেছেন। আচ্ছা একটু, আচ্ছা যারা যারা জয়েন করবেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন করে ফেলেন লাইভটা, বিকজ আজকে অনেকগুলো হচ্ছে আপনার এই ডিজাইনগুলো আমার ডিটেইলে বলতে হবে, কালারগুলো ডিটেইলে বলতে হবে। আমার ড্রেসটা দুইটা কালার অপশন পাবেন, সাথে হচ্ছে সালোয়ারটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে টু পিস হিসাবেও নিতে পারবেন অথবা অনলি ওয়ান পিস কুর্তি নিতে পারবেন। ওকে, এটা আপ টু ইউ। আমি যেভাবে কন্ট্রাস্ট করে পরেছি এভাবে পরে কন্ট্রাস্ট করে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড যারা যারা নোটিফিকেশন পান না তাদেরকে রিকোয়েস্ট করব। অর্পিতা আপু হ্যালো সুইটি, থ্যাংক ইউ। আচ্ছা রিকোয়েস্ট করব আমি যে যারা যারা টু পিস নিতে চান টু পিস নেবেন অথবা ওয়ান পিস কুর্তি নিতে পারবেন, সিঙ্গেল সালোয়ার দিতে পারবো না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রূপা আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এই যে গলার এই কাজটার সাথে ম্যাচিং করে পার্লের একটা লং ইয়ারিং পরেছি। সাবিকুন্নাহার আপু থ্যাংক ইউ ফর জয়নিং, আপনি মনে হয় আগেও আমার লাইভ দেখতেন, কজ আপনার নামটা আমার ক্লিয়ারলি মনে আছে। আর রূপা আপু তো এখন আমাদের রেগুলার লাইভ জয়েন করেন, থ্যাংক ইউ আপু আমাদের সাথে থাকার জন্য, এবং ইনশাল্লাহ সামনেও আপনি আমাদের সাথেই থাকবেন। সো আমার ড্রেসটার অসম্ভব সুন্দর হচ্ছে এটা। আচ্ছা আপু আপনারা সব আইডিয়াস দিতে থাকেন, আপনারা আপনাদের দেওয়া আইডিয়াস দিয়ে কিন্তু আমরা ইন ফিউচারে কাজ করব, এবং আমরা অলরেডি অনেক কাজ করছি। আপনাদের কাফতানের ডিমান্ডটা আমাদের ঈদের আগেও আপুরা দিয়েছে, ইনশাল্লাহ আমরা সেটা মেকিং প্রসেসে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মেকিং প্রসেসে নিয়ে যাচ্ছি, অবশ্যই অবশ্যই আপনাদের আইডিয়াসগুলো আমাদের গ্রুপটা জয়েন হয়ে যাবেন, গ্রুপ লিঙ্কটা দিয়ে দিয়েছি, গ্রুপে একটু শেয়ার করবেন। সো আমি শুরু করছি আমার পরা কুর্তিটার ব্ল্যাক কালারটা দিয়ে। ওয়াও, এটা মানে মারাত্মক সুন্দর একটা, মানে ডিজাইনার বলতে পারেন। এটা প্রিমিয়াম এমব্রয়ডারি কুর্তি, আমি কেন বলবো, এটার ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডেই এমব্রয়ডারি থাকবে, এবং স্লিভসের এমব্রয়ডারিটা আমরা দেখি কি পরিমাণ পিটানো এখানে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কালারটা হচ্ছে কিন্তু আপনার পার্ল হোয়াইট যে কালারটা, হ্যাঁ ঝিনুকের যে কালারটা ওই কালারটা, এটা কিন্তু একদম কটন হোয়াইট সুতা না, এটা হচ্ছে রেশমি সুতা। এবং এটার মধ্যে কি কালারটা করা হয়েছে, এটা কিন্তু ঝিনুকের যে সাদা কালার সেই কালারটা, এবং এটা হচ্ছে আপনার রেশমি সুতা দিয়ে করা। এবং কাপড়ের এমব্রয়ডারির ইয়াটা দেখেন, ডেন্সিটিটা দেখেন কি পরিমাণ ঘন এমব্রয়ডারি করা হয়েছে এই হাতাটাতে, ঠিক আছে? দেন চলে আসি গলার ফ্রন্টে, একদম ড্রেসটার ফ্রন্টে খুব সুন্দর করে একটা ভি শেপ করা আছে। ভি শেপের ডেপটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ডেপথ আছে, খুব বেশি ডেপথ আমরা কখনোই রাখি না। শিলা আপু ইউ আর সো প্রিটি আপু, এক্সিলেন্ট কুর্তি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইসমাহান বিনতে আলী আপু কক্সবাজার থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ আপু এত দূর থেকে জয়েন করার জন্য। আচ্ছা আরিফা আপু লিখেছেন নতুন দেখি তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবিসা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা যারা কে কোথা থেকে আমাকে দেখছেন, হ্যাঁ কে কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, কারণ ভালো লাগলো যে একজন কক্সবাজার থেকে আপু আমাকে জয়েন করেছেন। অ্যান্ড ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন, মনে হচ্ছে একটা লকেটের মতো চলে আসছে, লকেটের মতো চলে আসছে। এই হচ্ছে আপনার
ডিজাইনটা ডিজাইনটা দেখেন এবং কালারটা তো আমি বলেই দিয়েছি, সাদা সুতা হলে কিন্তু এটা কটন সুতা হতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কটন না, এটা হচ্ছে আপনার কি কালার, এটা হচ্ছে ঝিনুকের যে হোয়াইট কালারটা সেই কালারটা, বা শঙ্খর যে হোয়াইট কালারটা সেই কালারটা। এই হচ্ছে আপনার ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইন আপনি যখন পরবেন পুরো কতটুকু পর্যন্ত ডিজাইনটা আসবে আপনি দেখতেই পাচ্ছেন। সো যে আপনারা হিজাব করেন তাদের জন্য একটা পারফেক্ট ডিজাইন হচ্ছে এটা, কজ এখানে হাতায়ও আমাদের ডিজাইন আছে এবং এই উপরের ডিজাইনটা কত নিচে পর্যন্ত গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ম্যাটেরিয়াল হচ্ছে আপু ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপনার মসলিন কটন, মসলিন কটন হচ্ছে খুবই হাই কোয়ালিটির কটন এবং আপনি কালারটা দেখতে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার কটনের কোয়ালিটিটা, এটার মধ্যে একটা শাইন আছে, হ্যাঁ শাইন আছে। প্রাইসটা একটু পরে বলছি। সিলেট থেকে তিন্নি আপু জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। হ্যাঁ থ্যাংক ইউ আপু, আরিশা আপু আপনি নিশ্চয়ই নিয়েছেন, দ্যাটস ওয়াই বলছেন। কুর্তির কাপড়টা হচ্ছে আপনার মসলিন কটনের উপর, মসলিন কটনের বিশেষত্বটা হচ্ছে কটনটা কিন্তু আপনার একদমই একটা শাইনি টাইপের কটন এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন। আপনারা যারা নিয়েছেন যারা পরছেন তারা ভালো করে জানবেন এবং কটনটা অনেক সফট, অনেক সফট, একদমই গরম লাগবে না। এটা গেল ফ্রন্ট পোর্শন, চলে যাই ব্যাক পোর্শনে। কেন বলছি এটা প্রিমিয়াম এমব্রয়ডারি কটন কুর্তি, বিকজ এই পিছনের যে এই ডিজাইনটা মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর লাগবে যখনই পরবেন। আচ্ছা নাবিলা সত্তার আপু, আমার জুয়েলারি পেজ হচ্ছে ওয়ার অ্যান্ড শাইন বাই আনিলা, ওখানে প্রোডাক্ট স্টিল আছে বাট লাইভগুলো অফ আছে, ঠিক আছে। আপনি যদি কোনো প্রোডাক্ট লাগে আপনি প্রিভিয়াস লাইভ দেখে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা সাইজটা আমরা বলে দিই, কী কী সাইজ পাচ্ছি আমরা কুর্তি, 38 থেকে 46, কোনোটা বাদ নাই তো মাঝখানে। আচ্ছা প্রাইস আপু বলবো একটু সাথে থাকতে হবে, সবগুলো সাইজ আছে মাঝখানে, 38 40 42 44 46, টোটাল পাঁচটা সাইজে পেয়ে যাচ্ছি। লম্বা হচ্ছে কতটুকু, 40 থেকে 42 লম্বা হচ্ছে, হাতা হচ্ছে 18 থেকে 20। ওকে সাইজ হবে পাঁচটা, 38 থেকে 46, এবার 46 আর আপুরা কিন্তু বাদ যাচ্ছে না, 38 এর আপুরাও পাচ্ছে। নর্মালি আমাদের মাঝখানে 40 থেকে 46 আসছিল, থ্যাংক ইউ মিমি আপু। আচ্ছা অবুজ মন, আপনি কেন সবাইকে ইনবক্স করছেন আমি বুঝলাম না, আপনাকে আমি ব্লক করে দিলাম। আচ্ছা আবিদা আপু, আমার শ্যুট একটা অনলাইন পেজ থেকে কিনেছি ঈদের সময়, বিকজ বাসার মধ্যে তো ঈদের সময় পড়লে ফ্ল্যাটই পড়তে হয়, দ্যাটস ওয়াই ফ্ল্যাট কিনেছি। তোমাদের কুর্তিগুলো নাইস বাট আর একটু লেন্থ বাড়াও আপু, অবশ্যই অবশ্যই সেটা আমাদের মাথায় থাকবে, অবশ্যই লেন্থ বাড়াবো। এটা কিন্তু আমাদের লেন্থটা বেশি আসছে, আমাদের এর আগেরগুলো লেন্থ একটু কম ছিল, এগুলো কিন্তু আমরা 40 42 লেন্থ করেছি, ঠিক আছে। বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ ফারহানা আপু। তো এটা গেল ব্ল্যাকটা, ব্ল্যাকটার সাথে ম্যাচিং করে আপনারা প্যান্ট নিয়ে নিতে পারেন, ম্যাচিং করে প্যান্টটা নিয়ে নিতে পারেন, প্যান্ট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর এবং প্যান্টের, প্যান্টের লেন্থ মাপছিলাম, প্যান্টের নিচে কত সুন্দর করে আপনার সেম ডিজাইনটা করা থাকবে একেবারে ম্যাচিং করে। গতবার আমাদের অনেক আপুরা বলেছিল যে আপু টু পিস চাই, হ্যাঁ এমব্রয়ডারি টু পিস লাগবে, সো এটার সাথে নিয়ে নিতে পারেন টু পিস। আচ্ছা 46 এর হিপটা কত আছে কোমরে, 2 ইঞ্চি করে বেশি না, 46 এরটা হবে 48 আপু হিপটা। আর প্যান্টের লম্বা হচ্ছে আপনার 39 এবং নিচের মুখের কাছে কতটুকু আছে, 46 এরটা 52 হবে। আচ্ছা ব্যাক পার্ট দেখিয়েছি ভাইয়া, এই হচ্ছে আপনার কোমরে ইলাস্টিক সিস্টেম থাকবে ফ্রন্ট ব্যাকে এবং হচ্ছে আপনার এটা কতটুকু আসবে, এটা 50 এর মতো আসবে, হ্যাঁ 50 এর মতো আসবে।
আর হচ্ছে লম্বাটা আছে 39 নিচের এতটুকু মাপো তো এটা কতটুকু হয় মুখটা আমার নাম আপু অনিলা রূপা আপু 44 হবে অবশ্যই হবে আপু আমার ড্রেসটা এবং ব্ল্যাকটা যেটাই দেখাচ্ছি সবগুলো আপনার 38 থেকে 46 হবে 42 अवेलेबल 44 अवेलेबल একটু ইনবক্স করে দিবেন অর্ডার করার জন্য যখন আমি প্রাইসটা বলবো ওকে নিচের মুখটা আছে হচ্ছে আপনার 13 ওকে কেউ এটা চাপা ভাববেন না এখানে যেহেতু ডিজাইনটা করা আছে এর জন্য হয়তো চাপা লাগতে পারে হোয়াইটার সাইজ কত আছে হোয়াইটটা দেখাবো আপু হোয়াইটটা এটা সেম প্রাইস না তো আগে এগুলো দেখিয়ে নেই দেন হোয়াইটটা দেখাবো এই গেল এটার সাথে ম্যাচিং সালোয়ার কেউ যদি টু পিস হিসেবে নিতে চান নিয়ে ফেলতে পারেন এটা গেল কুর্তি এন্ড এটা সালোয়ার কেউ চাইলে সিঙ্গেল কুর্তি নিতে পারবেন বাট সিঙ্গেল প্যান্ট অর্ডার করা যাবে না আচ্ছা এখন আমি বলে দিচ্ছি আমারটা দেখিয়ে দেন আমি প্রাইসটা বলে দিব আমারটা আসছে কন্ট্রাস্টিং সালোয়ারের সাথে কেউ যদি এটার সাথে কন্ট্রাস্টিং সালোয়ার নিতে চান আমি যেভাবে পরেছি এভাবে নিয়ে নেবেন আচ্ছা ভাই আমি ব্যাক পোর্শন তো দেখালাম এই হচ্ছে আপনার আমার পরার ড্রেসটা যেটা হচ্ছে আপনার ডিপ অলিভ কালারের উপরে ডিপ অলিভ কালারের উপরে প্রাইসটা আমারটা দেখিয়ে বলে দিচ্ছি আপু রূপা আপু একটু সাথে থাকে সো এখানেও সেম হাতের কাজটা আপনার কি পরিমাণ ডেন্সিটি নিয়ে করা আছে একদম পেটানো একটা কাজ এবং কালারটা হচ্ছে আপনার একদম শঙ্কর যে কালারটা বা শামুকের যে সাদা কালার সেই কালারটা কজ এটা হচ্ছে কটন সুতা না এটা কিন্তু একটা গ্লসি রেশমি সুতা দিয়ে করা কুর্তির ম্যাটেরিয়াল হচ্ছে মসলিন কটন ম্যাটেরিয়াল গলার কাজটা দেখতে পাচ্ছেন একটা ভি নেকলাইন হয়ে কতটুকু পর্যন্ত লম্বা হয়ে একটা কাজ আসবে অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা স্লিভসের লম্বা হচ্ছে 18 থেকে 20 কুর্তির লম্বা হচ্ছে 40 থেকে 42 এই হলো ব্যাক পোর্শন বিউটিফুল একটা ব্যাক পোর্শনের ডিটেইলিং আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে পোর্শনটা আছে ওটারই একটা অংশ আমরা ব্যাকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু কুর্তি আমরা এর আগে পরে পাই নাই ঠিক আছে এটা গেল আমার কালারটা যেটা আমরা কন্ট্রাস্ট করেছি একটা বিউটিফুল কালার দিয়ে খুলে দাও বিউটিফুল একটা কালার এবং কুর্তির ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার মসলিন কটন আমি মসলিন কটনের টেক্সচারটা একটু দেখাই খুবই সফট এবং দেখেন এটা কিন্তু সি থ্রু না একেবারেই ওকে দেখিয়ে দিলাম একটু শাইনি একটা কালার পাবেন এবং প্যান্টটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের উপর খুব সুন্দর করে নিচে এমব্রয়ডারি করা আছে ওকে নিচে এমব্রয়ডারি করা আছে লেন্থ হবে হচ্ছে সালোয়ারের 39 সো বেশ অনেকটুকু লেন্থ আছে স্ট্যান্ডার্ড একটা সাইজ অ্যান্ড নিচের এই মুখের কাছে আপনারা পেয়ে যাবেন 13 ওকে সো দিস ইজ ভেরি নাইস আপনারা কন্ট্রাস্ট করে একটু সুন্দর করে রেডি হয়ে যদি পরেন ভীষণ সুন্দর লাগবে অ্যান্ড দিস ইজ দ্য টোটাল লুক ওকে এটা গেল একটা সেট আর ওটা ছিল আরেকটা সেট এটা রেড আপু নেই রেড নেই এখন যে যেই কালার আছে দুটা কালার অ্যাভেলেবেল আছে দুটা কালারই দেখাচ্ছি যখন যে কালার অ্যাভেলেবেল হবে সেই কালার লাইভে দেখানো হবে ওকে আমারটা হচ্ছে ডিপ অলিভ কালার খুবই আনকমন একটা কালার সেটার সাথে মেরুন রেডের কম্বিনেশন করা হয়েছে অ্যান্ড এখন আমি বলে দিচ্ছি কুর্তিটার প্রাইস কুর্তিটার সিঙ্গেল কুর্তির প্রাইস হচ্ছে 1700 টাকা ফ্রন্ট ব্যাক পুরোটুকুতে এমব্রয়ডারি থাকছে হাতায় খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন যেটা আপনার অনেক গর্জিয়াস একটা লুক দিবে এটা হচ্ছে আপনার সিঙ্গেল কুর্তির প্রাইস হচ্ছে 1700 টাকা প্যান্টের প্রাইস হচ্ছে অনলি 750 টাকা প্যান্ট হচ্ছে 750 কুর্তি হচ্ছে 1700 সিঙ্গেলও নিতে পারবেন কুর্তিটা বাট প্যান্ট নিলে কুর্তির সাথে নিতে হবে ওকে যেভাবে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট করে নিতে হবে সিঙ্গেল প্যান্ট সেল হবে না লাইভে বারবার করে বলে দিচ্ছি প্যান্টের প্রাইস হচ্ছে 750 আর কুর্তি হচ্ছে 1700 প্যান্টের প্রাইস বলছি কারণ প্যান্টটা যখন নেবেন আপনি একসাথে একটা সেট হিসেবে নেবেন ওকে
আর কুর্তি হচ্ছে 1700 কুর্তি আপনার আলাদা নিতে পারবেন ঠিক আছে সো বলে দিলাম দেন হচ্ছে আমি ব্ল্যাকটা আরেকবার দেখিয়ে দেই ব্ল্যাকে কুর্তিটার প্রাইসও সেম 1700 টাকা ব্ল্যাকটার সাথে প্যান্ট আসছে প্যান্টের প্রাইস হচ্ছে 750 কুর্তির সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন প্যান্ট সিঙ্গেল হবে না প্যান্ট তো দেখালাম আপু এই যে প্যান্ট ওকে এই গালো হচ্ছে এবং এগুলার দুইটারই আপনার আমারটা পরা এবং ব্ল্যাকটা পরা এই দুইটারই হচ্ছে আপনার সাইজ পাবেন 38 থেকে 46 টোটাল পাঁচটা সাইড পেয়ে যাবে সাইজ পেয়ে যাচ্ছে এবং লম্বা হবে আপনার কত 40 থেকে 42 এখন চলে আসি এটা আমাদের যে আর কতবার রিস্টক করতে হবে আমি জানি না আপনাদের জন্য আমরা আবারও রিস্টক করেছি আপনাদের মোস্ট ডিমান্ডিং এমব্রয়ডারি কুর্তি হোয়াইট এর উপর এই যে সুন্দর স্কাই ব্লু কালার বা ফিরোজা কালার যেটাই বলেন এটা কিন্তু চলে এসেছে সাইজ কি কি আসছে সাইজ 38 থেকে 46 এটা এবার সাইজ 38 থেকে 46 সবগুলো কালার আসছে সবগুলো কালার আসছে শাহনাজ পারভীন আপু লিখেছেন সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ মিশু আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে হাতাটা এটা ডিজাইন তো আর কতবার দেখাবো দেখাতে দেখাতে ব্ল্যাকটা আমি নিব 44 সাইজ আপু ইনবক্স করে ফেলেন আমাদের যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট আসছে খুব বেশি হিউজ কোয়ান্টিটিতে আসে নাই কিন্তু সেই কারণে বলে দিচ্ছি যারা যারা অর্ডার করবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করবেন কুর্তির প্রাইস 1700 সালোয়ারের প্রাইস 750 ওকে দিস ইজ অ্যানাদার বিউটিফুল ডিজাইন এবং আমাদের এমব্রয়ডারি ওয়ার্কটা দেখবেন আমাদের এমব্রয়ডারি ওয়ার্কে কোনো গ্যাপ থাকে না আমাদের এমব্রয়ডারি ওয়ার্কগুলো থাকে একদম কত পরিমাণে ডেন্সিটি থাকে কি পরিমাণ ওয়ার্ক থাকে কি পরিমাণ সুতা ইউজ করা হয় দেন হচ্ছে এখানে একটা লেস ওয়ার্ক থাকবে গলাটা থাকছে একটু বোট গলা টাইপের এখানেও আপনার সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওভারঅল ড্রেসটার মধ্যে সামনেটা পুরোটুকুই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আচ্ছা আপু নেক্সট টাইম থেকে অবশ্যই আমরা লংটা বাড়িয়ে দিব অবশ্যই এটা আমাদের মাথায় থাকবে এই হচ্ছে হাতাটা ওকে এই হচ্ছে হাতাটা এন্ড এই হচ্ছে কুর্তিটা এটা লম্বাটা মাপো তো কত ছিল এটা 38 থেকে 39 হোয়াইটটার লম্বা হচ্ছে 38 থেকে 39 হাতাটা কত হাতাটা 17 না আর একটু বড় হবে মাপো ওকে আমরা একটু অপেক্ষা করছি এবং এটার সাইজ কিন্তু 38 থেকে 46 অ্যাভেলেবেল আছে এনাফ কোয়ান্টিটিতে আছে হোয়াইটটা যারা পাননি হোয়াইট এই কুর্তিটার প্রাইস হচ্ছে 1500 টাকা অনলি 1500 টাকা যারা যারা মিস করেছেন তারা নিয়ে নেবেন ওকে এটার হাতা আছে 17 ওকে এটার হাতা আছে 17 এখানে একটু ফাড়া ডিজাইন করা আছে সেই কারণে ডিজাইনটা হচ্ছে আচ্ছা ড্রিমি ইন্তেশার আপু আপনার প্রবলেমটা কি ছিল ওই দিন আমি বললাম না ওনারটা একটু চেক করতে কমল চেক করো তো মাত্র কমেন্ট করছে একজন আপু কি ড্রেসের সাইজ একটু প্রবলেম ছিল ওটা তো আমি ওই দিনই বলে দিলাম একটু চেক করতে আচ্ছা আপু আপসেট হয়ে না আমরা দেখছি কি করা যায় ওকে এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের কুর্তি সেটার সাইজ কিন্তু ঈদের আগে 38টা ছিল না এবার 38 আমাদের স্টক ইন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কলাপাতা কালার বলতে পারেন বা অলিভ গ্রিন কালার বলতে পারেন খুবই সুন্দর এবং ব্রাইট লাগবে পরলে এই হচ্ছে কুর্তিটার গলার কাছের কাজ হাতার কাজ সাইডে পর্যন্ত এটাই এমব্রয়ডারি আছে সাইডের থেকে শুরু করে নিচ পর্যন্ত এমব্রয়ডারি এটা পরলে পুরোটুকু ডিজাইনটা দেখা যাবে ওকে এটা লম্বাটা বলো হোয়াইটার প্রাইস 1500 ডিয়ার সেম হাতা 17 এটা 18 হবে হাতা লম্বাটা মনে হয় এটা বেশি লম্বাটা বেশি 38 থেকে 34 হবে লম্বা হোয়াইটার প্রাইস বলে দিয়েছি ডিয়ার
আমি যেটা পড়েছি এটার কুর্তিটার প্রাইস হচ্ছে 17, সালোয়ারের প্রাইস হচ্ছে 750। কুর্তিটা আপনারা সিঙ্গেল নিতে পারবেন, বাট সালোয়ার নিলে আপনার একসাথে সেট করে নিতে হবে। আচ্ছা আপু, ওই সাইজটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল, সেই কারণে হয়তো আপনাকে ভুল বলা হয়েছে। হ্যাঁ, সেই কারণে ভুল বলা হয়েছে। সাইজটা মনে হয় 44, তাই না? এটাও 38-39, এটা লম্বা 38-39। আমি একটু চেক করো তো কি সমস্যা। 42 সাইজ লম্বা। আপু যদি একটু লম্বা বেশি হয় আপনি কিন্তু কমিয়ে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, সুমাইয়া তাজরি আপু আমরা মাথায় রাখছি, নেক্সট টাইম থেকে আমরা একটু লং আনার চেষ্টা করব। এগুলো আসলে ডিজাইনটাই ছিল শর্ট প্যাটার্নে, এই কারণে আমরা শর্ট প্যাটার্নে বানিয়েছি, কিন্তু নেক্সট টাইম থেকে আমরা একটু লং করে বানানোর চেষ্টা করব। প্যারটটার প্রাইস, প্যারট কোনটা? এটা যেটা আমার হাতে ধরা, এটার প্রাইস হচ্ছে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা, এগুলো সব কিন্তু মসলিন কটনের উপরে খুব সুন্দর করে এটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, প্রাইস হচ্ছে 1500 টাকা। এই অলিভ কালার এবং এই হোয়াইট কালার, এই দুটার প্রাইস হচ্ছে 1500 টাকা, 38 থেকে 46, সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে। যারা যারা নেবেন, আমি জাস্ট এই দুটো রিস্টক হয়েছে বলে আপনাদেরকে বলে দিলাম। এটা যেমন আগে 38 সাইজ ছিল না, এবং এটা সবগুলো সাইজ স্টক আউট হয়ে গিয়েছিল, এটা রিস্টক হয়েছে অ্যান্ড এটা 38 সাইজ এসেছে। ওকে, সো বলে দিলাম ডিটেইল। অলিভের সাথে কি ম্যাচিং প্যান্ট আছে? নো ডিয়ার, অলিভের সাথে তো ম্যাচিং প্যান্ট নেই। অলিভের সাথে আপনি হোয়াইট কন্ট্রাস্ট করে পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। আমাদের 1100 টাকার ডিজাইনার প্যান্ট আছে হোয়াইট কালার, ওটার সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন। ওকে, সো এখন বলে দিচ্ছি ডেলিভারি প্রসেসটা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি পাবেন, ডেলিভারি চার্জ মাত্র 80 টাকা, এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, যেটা বিকাশ করে দিতে হবে, এবং অবশ্যই আমাদের দেওয়া নাম্বারেই বিকাশ করতে হবে। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি যখনই অর্ডার করবেন সাইজটা প্রপারলি মেনশন করে দিবেন, সাইজটা ভুলভাল বলবেন না। 44-এর লেন্থ হবে আপু 42, মানে আমারটার 44-এর লেন্থ হবে 42, আর এটার, এই দুটার 44-এর লেন্থ হবে 39। ওকে, ঠিক আছে। আজকের লাইভটা আমি খুব বেশি বাড়াবো না, আমাদের আউটসাইড ঢাকা ডেলিভারি প্রসেস আপনারা জানেন, সুন্দরবনের মাধ্যমে তারাই নিবে যাদের এরিয়া সদরের বাইরে, এবং সদরের ভিতরে যারা আছেন তারা সবাই হোম ডেলিভারি সার্ভিসটা পাবেন। অ্যান্ড আপনি জানেন আপনার এরিয়াতে সুন্দরবন আছে কি নেই, সেটা আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিবেন, সেই ওয়াইজ আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠাবো। আচ্ছা সাফা আপু, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন, আর আপনার সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন, ঠিক আছে? আসো 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 আসো, এদিকে আরো পিছাতে হবে। আচ্ছা আমাদের লাইভে আজকে একটা ছোট বেবি আসছে, বেবিটা আজকে আমাদের অফিসে বেড়াতে আসছে, ও আমার লাইভে আমার কথা শুনে ও কথা বলছে। হাই দাও সবাইকে, হাই, কাছে আসো, কাছে এসে হাই দাও, এখানে এসে হাই দাও, আমার সামনে এসে হাই দাও। হ্যাঁ এবার হাই দাও, সবাই দেখবে, হাই, একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও সুন্দর করে। এত মানুষকে ফ্লাইং কিস দিবে না, আমার ফ্লাইং কিস অনেক দামি। আচ্ছা রেড প্যান্টটা অলিভের সাথে নেওয়া যাবে? আচ্ছা আপু আপনি ইনবক্স করেন, আমরা দেখি দেওয়া যায় কিনা, দেওয়া যায় কিনা, আপনার ইনবক্স করেন দেখি। কারণ আমাদের হচ্ছে কুর্তিগুলো অনেক বেশি পিসেস আছে, বাট প্যান্টগুলো আমার কাছে পড়ে যাচ্ছে, বাট প্যান্টগুলো কম পিসেস আছে। সো প্যান্টগুলো আমরা প্ল্যান করেছি যে সেট যারা নিবে শুধু সেই আপুদেরকে দিব, আদারওয়াইজ কি হয় প্যান্ট আমাদের নাহলে শর্ট পড়ে যাবে, মানে যারা টু পিস হিসেবে নেবেন তারা পাবেন, বাট ওয়ান পিস প্যান্ট সিঙ্গেল আমরা সেল করব না। এখন আপনি যদি অলিভের সাথে নিতে চান হয়তো আমরা দিতে পারবো না, দিতে পারবো ইনশাল্লাহ। আপনি একটু ইনবক্স করেন আপু, তানজিলা আপু। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আসসালামু আলাইকুম।